অনেকে অবাক যে রাজকুমার মুভির এত মানে সফলতা আসতেছে এবং এত রিভিউ এত ভালো হচ্ছে কেন। আসলে রাজকুমার মুভিটি 2024 সালে মানে এর কিছু শুটিং হয়েছে, মানে বলতে গেলে একদম ডিজিটালে। যেমন আপনারা দেখবেন পিছনে যে মুভিগুলি ছিল লিডার আমি বাংলাদেশ, এটা কিন্তু 3 বছর 2 বছর আগের শুটিং হওয়া। রাজকুমার মুভিটি মুভি পাবে 2024 সালে মুক্তি এবং 2024 সালে এই মুভির শুটিং হয়েছে, এবং শুটিং হওয়ার লোকেশনগুলো ছিল অনেক সুন্দর সুন্দর। তো বলতে গেলে যে রাজকুমার মুভিটি খুবই ভালো চলবে এবং সব থেকে বেশি সিনেমা হল পেয়েছে, আর শাকিব খানের তো ভক্তের কোনো শেষ নেই। এর জন্য তো বলা যায় যে এটা খুবই সাফল্যের সাথেই মানে চলবে এবং ভালো টাকা আয় করবে, এবং যে প্রযোজক যে টাকা এখানে লগ্নি করা হয়েছে সে টাকা কিন্তু তার নেওয়া হয়ে গেছে প্রথম দিনই। এখন কথা হচ্ছে যে রাজকুমার মুভিটি মানে মানুষ দেখার উদ্দেশ্য কী, কারণ কী, এখান থেকে তারা নতুন কী শিখবে। আমরা কিন্তু একটু লক্ষ্য করলে দেখা যায় যে বাংলাদেশে একজন লোক আছে খুবই জ্ঞানী ব্যক্তি, হানিফ সংকেত নামে, তার কিন্তু একটা ম্যাগাজিন অনুষ্ঠান রয়েছে ইত্যাদি ইত্যাদির মাধ্যমে কিন্তু এখানে বাংলাদেশে প্রচুর পরিমাণ অনেক পদ্ধতিগুলো মানে অনেক কিছুই সে তুলে ধরে ইত্যাদির মাধ্যমে। আপনারা সেই ইত্যাদি দেখলে দেখবেন যে ইত্যাদির ভিতরে প্রত্যেকবারে ম্যাক্সিমাম টাইম ইত্যাদির লাস্টে কিন্তু বিদেশিদের নিয়ে একটা অংশ থাকে, মানে বাংলাদেশে বিদেশিরা বসবাস করে তারা বাংলা ভাষা শিখতেছে এবং তাদের একটা কন্টেন্ট ইত্যাদির ভিতরে তুলে ধরে এবং মানুষ কিন্তু খুবই পছন্দ করে, এবং লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই ইত্যাদি অনুষ্ঠান যায় এবং দেখে। আপনারা দেখবেন যে এই রাজকুমার মুভিটির ভিতরেও ঠিক এরকমের, বাংলাদেশে এই প্রথম শাকিব খান মানে ফার্স্ট হিরোইন হিসাবে কিন্তু ইউএসএর বিদেশি একজন নায়িকার সাথে কিন্তু তার এই মুভিটি, মানে এর আগে কিন্তু কখনো হয়নি। মানুষ চিন্তা করতেছে যে এই যে রাজকুমার মুভিতে বিদেশি নায়িকার সাথে কীরকমের অভিনয় করছে, এই জিনিস ভাই ভাই কিন্তু মানুষ হলে যাচ্ছে বেশিরভাগ। আর যারা তার ভক্ত আছে, যারা নিয়মিত ছবি দেখে বা যারা মানে ছবির জন্য মানে আগ্রহ দেখ, তারা তো যায়, কিন্তু এটা কিন্তু বেশি তাদের ভিতরে ফিলিংসটা কাজ করেছে যে নায়ক বাংলাদেশি, নায়িকা হচ্ছে ইউএসএর, এবং নায়িকা কিন্তু বাংলা কথাও জানে না, কীভাবে বাংলা শিখলো, বাংলাদার কথা ধরনটা কীরকমের, মানে এই জিনিসগুলো কিন্তু মানুষের ভিতরে অনেক আগ্রহ দেখাচ্ছে, যে কারণে কিন্তু মানুষ কিন্তু বেশি রাজকুমার মুভিটি দেখবে। এবং মানে রাজকুমার যে হলগুলি পেয়েছে তার চেয়ে কিন্তু হলের সংখ্যা আবার আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকবে। এই আর অন্য অন্য যে মুভিগুলি আছে এগুলি তো হলই পায় না, এগুলি তো মানুষ দেখা অনেকে দেখার আগ্রহ আছে, কিন্তু দেখার আগ্রহ থাকলেও দেখার কোনো পদ্ধতি সিস্টেম নাই, যে কারণ যে এমন জায়গায় এমন এমন এলাকা বা এমন এমন শহর রয়েছে যেখানে রাজকুমার একটা সিনেমা হল সেখানে রাজকুমারই চলতেছে, অন্য মুভি তারা কীভাবে দেখবে, তারা কি ঢাকাতে এসে কিন্তু ওই সিনেপ্লেক্সে গিয়ে একটা শো দেখবে। এই জন্য কিন্তু অন্য মুভিগুলোর অবস্থা খুবই খারাপ। এখন এক একটা সিটিতে যদি মানে এক এক জায়গায় যদি 2টা করে 3টা করে সিনেমা হল থাকতো আর 3 রকমের মুভি সেখানে যদি লাগানো হতো, তাহলে বোঝা যেত যে কোন মুভি কোনটাই ভালো চলতেছে, মানে পাল্টা পাল্টি করে। আজকে রাজকুমার মুভিটি নিয়ে আলোচনা ছোট করে বললাম যে রাজকুমার মুভিটি একটা ডিজিটাল মুভি এবং মানুষ দেখে হল থেকে কেউ কান্না করতেছে, কেউ মন খারাপ। আপনারা ভিডিও দেখলে বোঝা যায় যে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু আপনার ইয়ে মানে খুবই আগ্রহ দেখাচ্ছে যে রাজকুমার খুব ভালো হয়েছে, এবং যে এখানে যে শাকিবের যে কেমিস্ট্রি, আর সব থেকে মানে যে মাহি তো সবসময় নায়িকার চরিত্র অভিনয় করছে, মানে এই প্রথম কোনো মুভিতে মায়ের চরিত্র অভিনয় করেছে যেটা শাকিবের মা, এটা প্রথম, যেটা দর্শকের কাছে খুবই ভালো লাগছে। এবং এই দর্শক কিন্তু চিন্তা করে মাহি হলো এই যুগের একজন নায়িকা, সে শাকিব খানের সাথে নায়িকার রোলে অভিনয় করছে, আর এই মুভিতে শাকিব খানের মা চরিত্র অভিনয় করছে, এটা কিন্তু আরশাদ আদনান কিন্তু মানে এই একটা চমক রাখছে 4-5 মিনিটের ভিতরে, যেটা মানুষকে আকর্ষণ করে। যেমন প্রিয়তমার সময় কিন্তু প্রিয়তমা মুভিটি কিন্তু আপনারা দেখলে দেখবেন যে মুভিটির ভিতরে যা আহামরি অনেক কিছু আছে তা কিন্তু না, কিন্তু কিছু কিছু মানে সিনগুলি মানুষের কাছে ভালো লাগছে, এবং
আপনারা দেখবেন যে কিছু গান আছে, গানগুলি মানুষের কাছে ভালো লাগছে, যার কারণে কিন্তু সুপার হিট হয়েছে। এখানে দেখা যায় যে ওই প্রিয়তমার ভিতরে দেখা যায় যে শাকিব খানের যে বৃদ্ধ যে লোকটি, যে সে বুড়ো হয়ে যাওয়ার পরও কিন্তু তার প্রিয়তমারে কিন্তু ভোলে নাই। কবরস্থানে গিয়ে যাওয়া হাঁটা স্টাইল এবং সেখানে গিয়ে বসা, মানে এই সিনগুলি মানুষদেরকে খুবই মানে ই করছে, আগ্রহ করছে মুভিটি সামনে মানে রিভিউ ভালো পজিশনে নিয়ে যাওয়ার জন্য। ঠিক রাজকুমার ঠিক এইরকমই, যেখানে মাহি মাহি এবং শাকিব খানের যে বাবা চরিত্রে যে লোকটি অভিনয় করছে, তাদের কিন্তু অভিনয়গুলো ফুটছে অনেক ভালো। বিদেশে সে কীভাবে যাবে, মানুষের কাছে টাকা পয়সা দেয় বা মানে সেন, আপনাদের মুভিটি যারা না দেখছেন তারা দেখলেই মুভিটি মানে মূল মানে বিষয়টা এরকম হয়, অহরহ হচ্ছে, এটা কিন্তু অনেক সময় দেখা যায় অনেকের বাস্তব মানুষের সাথেও কিন্তু মিলে যায়। মিলে গেলে তো আর তার চরিত্র নিয়ে তো করে না, এটা তার পরিচালকের চিন্তাধারা থেকে সে বানাইছে। তো বন্ধুরা, এটাই ছিল যে রাজকুমার মুভির আজকের এই ছোটো করে বলা। মুভিটি মানুষের দেখার সব থেকে বেশি আগ্রহ হচ্ছে কিন্তু শাকিব খানের নায়িকা বিদেশি, এবং শাকিব খানের এই প্রথম কোনো মুভি ইউএসএ সব থেকে বেশি শ্যুট হয়েছে। এবং ওই যে বললাম বিদেশি নায়িকা, সে বাংলায় কীভাবে কথা বলে, তার বাংলা কথা বলার ধরনটা কী, এটাই কিন্তু এই মুভিতে তুলে ধরা হয়েছে। মানে কীভাবে কি তাদের রোম্যান্সটা হয়, কীভাবে সম্পর্কটা হয়, এটাই মানুষকে বেশি আগ্রহ দেখাচ্ছে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই দেখবেন, কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।